একশোটি রোগ চিরতরে দূর করবে তুলসী পাতায়, শুধু নিয়ম জানতে হবে। হে বন্ধুরা, আজ এই বিষয়ে কিছু জানার কথা আপনাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তুলসী পাতা আমাদের খুব পরিচিত একটি গাছ, যার গুণাগুণ শুনলে সত্যি আপনি অবাক হতে বাধ্য হবেন। তো চলুন জেনে নেওয়া যাক তুলসী পাতার বিভিন্ন গুণাগুণ গুলি কি কি। বন্ধুরা, আপনি একবার ভাবুন, যদি একটি মাত্র তুলসী গাছ আপনাকে হাজার রোগ থেকে বাঁচাতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বাঁচাতে পারে, তাহলে কেন তুলসী গাছকে উপকারী বলবো না? পুরনো দিনে ঘরের আঙিনায় তুলসী গাছ লাগানো থাকতো, এতে করে সব ভাইরাস ব্যাকটেরিয়া দূরে থাকত। কিন্তু বর্তমানে আমাদের মনে হয় আমাদের ঘরের সামনে তো গাড়ি থাকা উচিত, তুলসী গাছ নয়। সেজন্য বর্তমান যুগে অনেকের ঘরে তুলসী গাছের যত্ন করা হয় না। তার সাথে সাথে বর্তমান যুগে নিত্য নতুন রোগ জীবাণুও বেশি সৃষ্টি হচ্ছে। কিন্তু আজ থেকে কিছু বছর আগের কথাই ধরি, প্রায় প্রতিটি ঘরে তুলসী গাছ ছিল, কারণ তারা তুলসী গাছের উপকারিতা সম্বন্ধে জানত। কিন্তু বর্তমান যুগে আমরা ফেসবুক বুঝি, হোয়াটসঅ্যাপ বুঝি, টুইটার বুঝি, কিন্তু তুলসী গাছের গুণাগুণ সম্পর্কে বুঝি না। কিন্তু পুরাতন যুগে মানুষ শিক্ষিত হোক বা নাই হোক, কিন্তু মানুষ তখন জানত ঘরে কিভাবে চিকিৎসা করতে হয়। পূর্বের যুগে বাচ্চা নর্মাল ডেলিভারিতেই জন্ম নিত, কিন্তু বর্তমানে সিজারিয়ান ডেলিভারি ছাড়া কোনো জন্মই নেয় না। পশু পাখিদের কখনো সিজার করতে দেখেছেন? নর্মাল ডেলিভারি একটি প্রাকৃতিক পদ্ধতি, নর্মাল ডেলিভারি তো হই না। বন্ধুরা, আমার বলার মানে হচ্ছে, ধর্মে বলা বিষয়গুলোকে কুসংস্কার মনে না করে এটার পিছনে থাকা বিজ্ঞানকে বুঝুন। আজকে আমি আপনাদের তুলসীর সাথে জড়িত কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টের বিষয়ে বলবো, যেগুলো জানার পরে আজকেই আপনি তুলসী গাছ আপনার ঘরে নিয়ে আসবেন। চলুন সবার আগে জানি কেন তুলসী গাছকে ঘরের আঙিনায় লাগানো হয়। এই জন্য যে তুলসী গাছের আশেপাশে কোনো মশা কখনোই আসতে পারে না, তুলসী গাছের আশেপাশে কখনোই কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘেঁষতে পারে না। যদি আপনি ডেঙ্গুর মশা থেকে নিজেকে বাঁচাতে চান, তাহলে ঘরে তুলসী গাছ লাগান। কেননা যদি ঘরে ডেঙ্গুই না আসে, তাহলে ডেঙ্গুর জ্বর হবে কি করে? এজন্য তুলসীকে ঘরের আঙিনায় লাগানো হয়, যাতে করে ঘরের মধ্যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ঘরে প্রবেশ করতে না পারে। আপনি দেখে থাকবেন আজকাল চায়ের মধ্যে তুলসী পাতা দেওয়া হয়, জলের মধ্যে দিয়েও পান করা হয়। এটা করা হয় কারণ তুলসী পাতা জলের গুণকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। সেই জন্য আপনি দেখে থাকবেন পূর্বের সময় মানুষ তামার পাত্রে জল পান করত। বন্ধুরা, একটি তামার পাত্রে যদি তুলসী পাতা এবং জল 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখা হয়, তারপর সেই জল আর সাধারণ জল থাকে না, সেটা অমৃত হয়ে যায়। কিন্তু একটা কথা বলে রাখি, কখনো তুলসী পাতা চিবিয়ে খাবেন না, এটা ধর্মে বলা হয়েছে। কিন্তু এটার পিছনে বিজ্ঞান হচ্ছে, তুলসী পাতায় কিছু মাত্রায় বিষ থাকে, সেটাকে পাড়া বলা হয়ে থাকে। এমনিতে এটা বিষ, সেজন্য যখন আপনি এটা
চিবিয়ে খাবেন তখন সেটা আপনার দাঁতে জমা হয়ে দাঁতকে নষ্ট করে দেবে। সেজন্য কখনো তুলসী পাতা চিবিয়ে খাওয়া উচিত নয়। বন্ধুরা, আপনার যদি শ্বাস রিলেটেড কোনো সমস্যা থাকে, যদি আপনার কাশি সর্দি হাঁচির সমস্যা থাকে, তাহলে আপনি রোজ সকালে উঠে খালি পেটে তুলসী পাতা সেবন করুন, তাহলে আপনার শ্বাস রিলেটেড সব সমস্যা দূর হয়ে যাবে। সাথে সাথে আপনি নিজেকে সব ধরনের রোগ জীবাণু থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। শুধু তাই নয় বন্ধুরা, যদি আপনার ডেঙ্গু হয়ে যায় ও প্লাটিনিটির মাত্রাও কমে যায়, তাহলে তুলসী পাতা খাওয়া শুরু করুন, আপনার সেলস বাড়াতে থাকবে। বন্ধুরা, আপনাকে কি করতে হবে? প্রথমে তুলসী পাতার রস বের করে নিতে হবে, তারপর তার মধ্যে মধু মেশানো হতে হবে। এক থেকে দু চামচ মধু দিয়ে সেটাকে নিয়ে জ্বরের রোগীকে সকাল সন্ধ্যা খাওয়ান। এটা করার ফলে আপনি দেখবেন যে কোনো জ্বর একেবারে সেরে যাবে। জ্বরের জন্য প্যারাসিটামল যেভাবে কাজ করে, তুলসী পাতাও ঠিক তেমনই কাজ করে। তাছাড়া তুলসী পাতা খেলে শরীরে প্লাটিনিটির মাত্রা বেড়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, তুলসী পাতা দিয়ে আপনি চুল পড়ে যাওয়ার সমস্যাও দূর করতে পারবেন। এছাড়া তুলসী পাতা কিছুদিনের মধ্যে চুলে থাকা ড্যান্ড্রফও দূর করে নেয়। আপনাকে চুল পড়ে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো, তুলসী পাতার রস বের করে নিন এবং সপ্তাহে 4 দিন করে চুলের গোড়ায় লাগান। তাতে আপনার চুলের সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, চোখের জ্যোতি বাড়াবার জন্য তুলসী পাতার রসকে ভীষণ উপযোগী একটি ঔষধি মানা হয়ে থাকে। বন্ধুরা, আপনাদের যদি খিদে না লাগার সমস্যা থাকে, গ্যাস কিংবা অ্যাসিডিটি থেকে থাকে, তাহলে আজ থেকে তুলসী পাতা খাওয়া সেবন করুন, আপনার ক্ষুধা লাগা শুরু হয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।